হিসেবে আমার সেই সুযোগ হয়নি যে আলম ভাইয়ের সান্নিধ্যে আসা, কিন্তু ক্লোজ আপ ওয়ান করতে গিয়ে আমার কিন্তু আলম ভাইয়ের সাথে সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম কি অসাধারণ ব্যক্তিত্বের একজন পুরুষ তিনি। আমি যখন তাকে অ্যাপ্রোচ করলাম যে আমাদের এখানে গ্রুমিং সেশনে ওনাকে আসতে হবে, উনি আসলেন, গ্রুমিং সেশন করলেন, তারপরে কথা প্রসঙ্গে উনি বল ওনার কাছ থেকে যখন ওনার গানের ব্যাপারে পারমিশন চাইলাম যে ক্লোজ আপ ওয়ানের বাচ্চারা এই গানগুলো গাইবে, আপনি অনুমতি দেন, তখন কিন্তু উনি সাগ্রহে বলেছিলেন আমার গান গাইবে সেটার জন্য অনুমতির প্রয়োজন কেন, গান না গাইলে মানুষ গান শুনতে থাকবে কীভাবে। এবং সেভাবেই এই আলম খানের সাথে আমাদের আমাদের সখ্যতা, আমাদের পরিচয়, তারপরে বহু অনুষ্ঠানে বহু জায়গায় তার সাথে দেখা হয়েছে এবং আমরা দেখেছি যে কী অসাধারণ একটা অমায়িক ব্যবহার তার, এবং গানের জগতে তার যে কন্ট্রিবিউশন, তার যে অসাধারণ সব গান, এই গানগুলোই আলম ভাইকে বাঁচিয়ে রাখবে আজীবন। আমরা চাই আলম ভাইয়ের এই গানগুলো আর্কাইভ হোক এবং আর্কাইভ হয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ হোক, যাতে করে এই গানগুলো একটা রাষ্ট্রীয় ঐতিহ্যের মর্যাদা পায়।